আপনারা এসএস চলে যান মার্কশিট সহ সম্পূর্ণভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে দেখবেন। তো এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এসএস চলে যানগুলো মার্কশিট সহ সম্পূর্ণভাবে দেখতে পারবেন। তো এখন দেখো কিভাবে আপনার ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ মার্কশিট সহ রেজাল্টটা দেখবেন। তো এটা করার জন্য প্রথমে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা গুগলে চলে আসবেন। তো গুগলে চলে আসার পর এখানে আপনাদের সার্চ করে দিতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট। তো এখানে আপনার এডুকেশন বোর্ড রেজাল্ট এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে খুব সহজে রেজাল্টটা দেখে নিতে পারেন মার্কশিট সহ। প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। তো ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে এখান থেকে রেজাল্টটা আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কিভাবে দেখবেন। তো এখন ফোনটাকে রুট করে নিলাম। তো এখন সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো প্রথমে এখানে মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য প্রথমে দেখবেন যে এক্সামিনেশনে এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে আপনি কোন রেজাল্টের আপনি মার্কশিট সহ দেখতে চান। তো এখানে আপনি এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল সবগুলো দেখতে পারবেন। তো আপনারটা আপনি সিলেক্ট করে দিলেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন যে ইয়ার আপনি এখানে ইয়ারটা দিয়ে দেবেন। তো আপনি যে ইয়ারের রেজাল্টটা বের করেছেন জাস্ট ওই ইয়ারটা দিয়ে দেবেন। তো ইয়ার দিয়ে দেওয়ার পর নিচে থেকে দেখবেন যে বোর্ড। তো এখন দেখবেন যে এখানে বোর্ড রয়েছে। তো বোর্ডে সিলেক্ট করে আপনার বোর্ডটা দিয়ে দিতে হবে। তো আপনার যে বোর্ডটা রয়েছে ওই বোর্ডটা আপনি দিয়ে দেবেন। তো বোর্ড দিয়ে দেওয়ার পর নিচে থেকে দেখবেন যে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর। তো আপনাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এগুলো দিয়ে দিতে হবে। তো প্রথমে আপনার রোল নম্বরটা এখানে দিয়ে দেবেন। তো রোল নম্বর দিয়ে দেওয়ার পর দেখবেন যে নিচের দিকে রয়েছে রেজিস্ট্রেশন নম্বর। তো রেজিস্ট্রেশন নম্বর এখানে দিয়ে দিতে হবে। আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখবেন যে আরেকটা অপশন রয়েছে। দেখবেন যে এখানে যোগ চিহ্ন রয়েছে প্লাস ছয় প্লাস ছয়। এখানে আপনাদের একটা যোগফল নামাতে হবে। তো লাস্টের দিকে আপনাদের এখানে একটা যোগফল নামাতে হবে। তো এটা এক এক সময় এক এক রকম আসে। তো আপনাদের যোগফলটা দিয়ে দেওয়ার পর দেখবেন যে নিচের দিকে দেখবেন যে সাবমিটে ক্লিক করলে আপনাদের রেজাল্টটা এখানে পেয়ে যাবেন। তো আমি সাবমিটে ক্লিক করে সম্পূর্ণ লাইভ প্রুফ দেখিয়ে দেবো কি ব্যাপারে এখানে মার্কশিট সহ রেজাল্টগুলো দেখতে পারবেন। তো এখন আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো এখন দেখবেন যে এখানে মার্কশিট সহ রেজাল্টটা চলে আসবে। তো এখন দেখবেন যে এখানে এসএসসি রেজাল্টটা চলে আসছে। তো এইভাবে আপনি চাইলে খুব সহজে যে কোনো রেজাল্ট এখান থেকে বের করে নিতে পারেন। এসএসসি এসএসসি সব ধরনের রেজাল্ট এখানে পেয়ে যাবেন এডুকেশন বোর্ডের মধ্যে। তো দেখবেন যে এখন লাইভ প্রুফ দেখিয়ে দিলাম কিভাবে এসএসসি রেজাল্টটা বের করবেন। তো এখানে দেখবেন যে মার্কশিট সহ সকল রেজাল্টটা চলে আসছে। গ্রেড পয়েন্ট সহ সব কিছু এখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আর আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।